আজকে সকালে চা থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। দেখো এখন সবে চা হচ্ছে, যদিও এখন 8:05 বাকি আর আমি এরম সময়ই উঠি। উঠে এখন চাটা হচ্ছে, আর এই গ্যাসে আমি ব্রেকফাস্টটাও বসিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে হবে চট জলদি ব্রেকফাস্ট ম্যাক্রোনি। আলু পেঁয়াজটা সিদ্ধ ভাজা হয়ে গেছে, এবারে ম্যাক্রোনিটা সিদ্ধ করে এটা একটু ভেজে নিচ্ছি। চাটা একটু ঠান্ডা হোক, তারপর খাবো, ততক্ষণ ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ ইন্দ্র তো আজকে আগে বেরোবে, তো সেই জন্য আমাকে আজকে তাড়াতাড়ি সব কিছু করতে হবে। ম্যাক্রোনিটা দেখো রেডি হয়ে গেছে, একটু ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, শুধু জাস্ট আলু পেঁয়াজ ডিম দিয়েই করলাম। তারপরে ম্যাক্রোনিটা সিদ্ধ করে দিয়ে দিয়েছি, আর নুন দিয়েছিলাম একটু, আর নামানোর আগে গোলমরিচ দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব টেস্টি এই ব্রেকফাস্টটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল অ্যাবাউট চন্দ্রাণী। আজকে হলো সোমবার আর এখন বাজে 8:15। এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আজকে তো আমি চা খেতে খেতেই আমার ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছি, তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। ইন্দ্র বাজার করে নিয়ে চলে এসেছে, কারণ ও আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, 9:30 মধ্যে বেরিয়ে যাবে অফিসে, তো সেই জন্য আমাকে আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে। ও বাজার করে নিয়ে এসছে, আজকে নিয়ে এসছে তেলাপিয়া মাছ, বড় তেলাপিয়া মাছ নিয়ে এসছে, তো সেইটাকে মানে বেশ বড়ই ছিল ওই জন্য 3 ভাগ করেই নিয়ে এসছে। আর করবো লাউ চিংড়ি, কালকে মায়ের বাড়িতে গেছিলাম তো মা লাউ দিয়ে দিয়েছিল, আর সজনে ডাঁটা, সজনে ডাঁটাটাকে আমি আজকে কিছু করব না, লাউটাকে দিয়ে আমি আজকে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব। তো মাছের ঝোল আর লাউ চিংড়ি ঘন্ট, এই ব্যাস আজকে আর এই রান্না। আর ম্যাক্রোনি তো ব্রেকফাস্টের জন্য বানানো হয়েই গেছে, তো আজকে আমাকে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে হবে ও বেরোনোর আগে। তাহলে রান্নাঘরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে 3 পিস করে নিয়েছে, এই যে দুটো দুটো করে ভাজি, বাদ বাকিটা এখানে রয়েছে, 6 পিস এনেছে, কারণ আমি তুয়া আর ইন্দ্র তিনজনেই খাবো, তুন্তু তো মাছ খায় না, তো সেই জন্য, আর মাছগুলো যেহেতু অনেক বড় সেই জন্য আমাকে দুটো দুটো করে ভাজ। মাছগুলো এবার ভাজা হলো, শুধু এবারে মাথাটা ভাজলেই হয়ে যাবে। আর এই যে এইখানে মোটামুটি এগুলো সবকটা ভাজা হয়ে গেছে, এবারে এইটা ভাজলেই হয়ে যাবে। মাছগুলো সব ভেজে তুলে রেখেছি, এবারে আমি এই তেলের মধ্যে একটুখানি গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর এই যে আলু কেটে নিয়েছি, আজকে সব মাছ একসাথেই করব, আলু দিয়েই করব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি,
কাটা দিলাম, যেহেতু মাছটা একটু বড়, তো সেই জন্য আমি একটুখানি পেঁয়াজ দিয়ে আর সামান্য একটু রসুন দিয়েই করছি। এমনিতেও না মাছ আমার ঠিক পেঁয়াজ দিয়ে না করলে আমার মাছের জন্য কেরকম একটা আসতে গন্ধ লাগে। এমনি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করলে তখন তো আর পেঁয়াজ দিই না, এমনি করি, কিন্তু এমনি আর বড় মাছ তো একটুখানি পেঁয়াজ না দিলে ভাল লাগবে না, তো সেই জন্য আমি একটুখানি দিলাম। যেমন সব মশলা দিই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এটা দিয়ে আমি একটা মশলাটা গুলে নিয়েছি, জল দিয়ে একটু গুলে নিয়েছি, এইটাও এর সাথে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখনো কিন্তু
রান্নাঘরে কাজ কমপ্লিট হয়নি, আমি ব্রেকফাস্টটা আগে করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না, সেই জন্য করে নিচ্ছি। যদিও এখনো খুব একটা গরম নেই, তাও খাওয়ার মতো লাগছে। এখনো গ্যাস মুছতে হবে, আর আজকে সোমবার, আমাকে ভালো করে সব টাইলসগুলো মুছতে হবে, গ্যাসের পিছনে যে টাইলসগুলো রয়েছে ওগুলো মুছতে হবে। কারণ মঙ্গলবার যেহেতু নিরামিষ খাই, সেই জন্য খুব ভালো করে আমি সোমবার দিন রান্নাঘরটাকে ডিপ ক্লিন করি। সারা সপ্তাহে অতটা ভালো করে করা হয় না, টাইলসগুলো ভালো করে মোছা হয় না, কিন্তু সোমবার করে আমি করি। যতদিন পর্যন্ত লঙ্কাগুলো থাকবে ততদিন পর্যন্ত লঙ্কাগুলো খুব ভালো থাকে। এইভাবে যদি লঙ্কা রেখে দেওয়া যায়, আমি সবসময় কাঁচা লঙ্কা এইভাবেই ফ্রিজের মধ্যে রেখে দিই, অনেকদিন অবধি ভালো থাকে। লঙ্কাগুলো ভালো করে ধুয়ে আর এরকম সর্ষের তেল মাখিয়ে ফ্রিজে রেখে দিই, খুব ভালো থাকে লঙ্কায়, একদম পচে না, তারপরে শুকিয়ে যায় না, খুব ভালো টাটকা থাকে। গুড ইভিনিং, এখন 6:30 বাজে আর আমার এইমাত্র সন্ধে দেওয়া হলো, আর এখন আমি একটু কিচেনে যাব, কারণ একটু পাঁপড় ভাজতে হবে। তুন তো একটু পাঁপড় ভাজা খেতে চাইছে, তো সেই জন্য এখন কিচেনে যাব। এসে গেছি কিচেনে আর এখন পাঁপড়টা ভেজে নিই। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।